সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মা ও ভাইয়ের মাথা ফাটানোর অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেফতার করেছে হাবরা থানার পুলিশ সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মা ও ভাইয়ের মাথা ফাটানোর অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে হাবরা থানার খরোনিমতলা এলাকায় আহত অবস্থায় মা সুমিত্রা মণ্ডল ও ভাই সুব্রত মণ্ডলকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে দাদা শঙ্কর মণ্ডলের সঙ্গে ভাই সুব্রত মণ্ডলের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিবাদ লেগেই ছিল বুধবার বিকেলে সুব্রত নিজের ঘরে খাবার খাচ্ছিলেন অভিযোগ সেই সময় দাদা শঙ্কর লোহার রড দিয়ে ভাইয়ের মাথায় আঘাত করে ছেলেকে ঠেকাতে আসলে মা সুমিত্রা মন্ডলকেও মাথায় আঘাত করা হয় দাদা বেরোছে বড় ভাই এই জমি জায়গা নিয়ে বাবার সঙ্গে সমস্যা হচ্ছিল ও বলে বাবা সবসময় বলে ওকে লিখে দেবে ওকে লিখে দেবে লোহার রড দিয়ে আমি খেতে বসছিলাম আমি আর আমার মিসেস একসঙ্গে এক থালে খাচ্ছিলাম তখন হুট করে এসে রড দিয়ে মাথায় বাড়ি স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন থানায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শঙ্করকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্ধার হয়েছে লোহার রড রডটা ঘর করতে চেয়েছে তাই জন্য বাবাকে বাবা শুনবে না বলে বাবারে ঠেলা দিয়েছে আর বাবা পিছলা উঠন পড়ে গেছে পড়ে গেলে বেশ ভালো চলছে ওইখানেই থেমে গেছে এবার দুপুরবেলা বর্দা কাটিতে কাজ থেকে আসছে। আসার পরে বাবা সব বলেছে তারপর পেছন দিয়ে গিয়ে প্রথমে সর্দার রড দিয়ে বাড়ি মেরেছে বাড়ি মারলে মা ঠেকাতে এসছে বলে মারেও মেরেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া